মানুষ আছে, যন্ত্রণা নেই এমন তো হতে পারে না। সবার জীবনে কিছু কিছু বিশেষ যন্ত্রণা থাকে, কিন্তু শিল্পীদের জীবনে যন্ত্রণার যেন শেষ নেই। আসলে আবেগ অনুভূতি যাদের যত বেশি গভীর, জীবন যন্ত্রণাও তাদের তত বেশি, আর সেজন্যই বোধহয় শিল্পীরা বেশি যন্ত্রণাদগ্ধ থাকেন। কেউ প্রেম ভালোবাসা থেকে বঞ্চিত, পারিবারিক জীবন বিধ্বস্ত, কেউ দারিদ্র হতাশায় ক্লিষ্ট, কেউ প্রতিষ্ঠাহীন, কেউ উন্মাদ মাতাল ভবঘুরে, বিচিত্র সব দ্বন্দ্বে খণ্ড বিখণ্ড। প্রতিভা আছে, স্বীকৃতি নেই, প্রেম আছে, গ্রহিতা নেই, স্বপ্ন আছে, দিশা নেই, এমনই সব ভূমি লাবর্তে পাক খেয়েছেন বিশ্বের তাবর শিল্পীরা। আজ আমি এমনই তিনজন সেরা শিল্পীর যন্ত্রণার কথা বলবো, যা শুধু তাদের প্রতি শ্রদ্ধাবনতই করবে না, আমাদেরকে জীবন সংগ্রামে উদ্বুদ্ধ করবে, বাঁচার নতুন অর্থ, নতুন মাত্রা যোগ করবে। হতভাগ্য শিল্পীদের মধ্যে যার কথা প্রথমে মনে পড়ে, তিনি হলেন ভ্যান গগ। নেদারল্যান্ডের এই দারুণ প্রতিভাশালী শিল্পীর মতো ভাগ্যবিড়ম্বিত মানুষ কম জন্মায়। পোস্ট ইম্প্রেশনিস্ট এই পেইন্টার সারা জীবনই সংগ্রাম করেছেন প্রতিষ্ঠার জন্য, শিল্পের জন্য, খ্যাতির জন্য, কিন্তু শেষ পর্যন্ত অজানা অচেনা থেকেই যান জীবদ্দশায়। দারিদ্র চলেছে জীবনভর, বার দুয়েক প্রেম করার চেষ্টা করেন, দুবারই বাজেভাবে ব্যর্থ হন। নারীর প্রেম তার কাছে অধরাই থেকে গেছে। জীবনে মাত্র একজনেরই সাহায্য ও সমর্থন তিনি পেয়েছেন, তিনি হলেন তার ভাই থিও। সারা জীবন 800-র বেশি পেইন্টিং, হাজারখানেক ড্রয়িং ও জল রং চিত্র এঁকেছেন, কিন্তু মাত্র একটি ছবি তার জীবিতকালে সামান্য দামে বিক্রি হয়েছিল, আর কিচ্ছু না। কোনো পত্রপত্রিকায় তার কোনো প্রশস্তি হয়নি, না কোনো সম্বর্ধনা, না অভিনন্দন। অথচ তার মৃত্যুর পর তার সানফ্লাওয়ার, সূর্যমুখী ফুল ও আইরিসেস, আইরিশ ফুলগুচ্ছ, যথাক্রমে $40 মিলিয়ন ও $54 মিলিয়ন বিক্রি হয়েছিল, যা সে সময়কার নিলামের ইতিহাসে রেকর্ড। এখন তাকে নিয়ে লেখালেখি ছড়াছড়ি, ভাবনা চিন্তার বাড়াবাড়ি, কিন্তু বেঁচে থাকতে না পেয়েছেন স্বল্পতম রসদ, না প্রেম, না শিল্পখ্যাতি। এই হলেন যন্ত্রণাদগ্ধ হতভাগ্য শিল্পী ভ্যান গগ, যিনি বলেছিলেন, আই ড্রিম অফ পেইন্টিং অ্যান্ড দেন আই পেইন্ট মাই ড্রিম। এরপর যে শিল্পীর কথা মনে পড়ে, তিনি হলেন রেমব্র্যান্ট। বিশ্বের প্রথম সারির অন্যতম হল্যান্ডের এই ভাগ্যবিড়ম্বিত শিল্পী হলেন রেমব্র্যান্ট। 63 বছরের ঘটনাবহুল জীবনে দারিদ্র, বাধা, বিপত্তি, অপমান, বিড়ম্বনা, অসুখ, স্বজন বিয়োগ সবই সইতে হয়েছে তাকে। শেষে মরতে হয়েছে দেউলিয়া, সহায় সম্বলহীন, অশক্ত, অক্ষম মানুষ হিসেবে। খামখেয়ালি এই মানুষটি অনেক প্রতিকূলতার মধ্যে ছোটবেলা থেকেই শিল্পচর্চা করেন। 18 বছর বয়সে বিয়ে করেন ছবির মডেল সাস্কিয়া ভন উইলেনবার্গকে। ভালো জীবনের আশায় সুন্দর বড় বাড়ি কেনেন, অনেকটাই ধারে। কিন্তু ধার শোধে ব্যর্থ হওয়া অতিষ্ঠ শিল্পী জলের দামে তার শিল্প সম্পদ বেচে দিতে থাকেন। স্ত্রী অসুস্থ হয়ে পড়ে, মাত্র 7-8 বছরের বিবাহিত জীবনের পর সাস্কিয়া মারা যান। এরপর নবজাতক টিটুসকে দেখাশোনার জন্য গেরিটিক ডার্ক নামে এক নার্সকে নিয়োগ করেন। পরবর্তীকালে তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে শিল্পীর। এজন্য আত্মীয়, বন্ধুবান্ধব, সমাজ সবারই অপ্রীতিভাজন হন। অথচ পাগলাটে এই মহিলা নানাভাবে বারবার শিল্পীকে হেনস্থা করেন, যা আদালত পর্যন্ত করায়। এরপর জীবনের শেষ সঙ্গী ছিলেন হেনড্রিক স্টোফলস নামের এক গ্রাম্য তরুণী, যাকে তিনি স্ত্রীর মর্যাদাও দিয়েছেন, যদিও তা নিয়ে ব্যাপক অপবাদ ও অশান্তি তৈরি হয়। অবশ্য এই তরুণী তার জন্য অনেক ত্যাগ স্বীকার করেন, প্রকৃত ভালোবেসেই। দুর্ভাগ্য যে রেমব্র্যান্টের মৃত্যুর 5 বছর আগেই এই ভালোবাসার পাত্রীটি মারা যান, এক মেয়ে কর্নেলিয়াকে রেখে। এরপর রেমব্র্যান্টের একমাত্র পুত্র টিটুস মাত্র 27 বছর বয়সে মারা যান। এই অকাল মৃত্যুর আঘাত শিল্পী সইতে পারেন না, ভুলে যাওয়ার জন্য ছবি আঁকায় মন দিতে চান, কিন্তু শরীর অসুস্থ, দৃষ্টিশক্তি দুর্বল, নিঃসঙ্গ জীবনে শয্যাশায়ী হয়ে যন্ত্রণায় ছটফট করেন। তার শখের সুন্দর বাড়ি ও অন্য অনেক মূল্যবান বস্তু নিলাম হয়ে যায়।
তিনি দেউলিয়া হয়ে যান, বাস্তবে মনের দিক থেকেও। তখন তার কিছুই নেই, সাস্কিয়া, শখের বাড়ি, স্টোফলস, টিটুস, অবশেষে আঁকার ইচ্ছা ও ক্ষমতা। 1669-এর এক সন্ধ্যাবেলায় বাইবেলের জেকবের গল্প শুনতে শুনতে রেমব্র্যান্ট এ জগৎ ছেড়ে চলে যান। বিশ্বের একজন শ্রেষ্ঠ শিল্পী যাকে দোলাক্রোয়া রাফায়েলের চেয়ে উঁচুতে স্থান দিয়েছেন, তার কবরেরও কোনো চিহ্ন নেই। কী যন্ত্রণাময় জীবন এই মহৎ শিল্পীর, যার একটি কথা, এ পেইন্টিং ইজ কমপ্লিট হোয়েন ইট হ্যাজ দ্য শ্যাডোজ অফ গড। আমার আজকের শেষ শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো, সর্বকালের সেরা দুজন শিল্পীর মধ্যে যিনি অক্লেশে স্থান করে নিতে পারেন। তিনি ভাস্কর, চিত্রকর, কবি, স্থপতি মাইকেল অ্যাঞ্জেলো। ইটালির ফ্লোরেন্সের এই শিল্পী ছোটবেলা থেকেই ছবি আঁকা ও মূর্তি শিল্পে পারদর্শী। জীবদ্দশাতেই তার শিল্পখ্যাতি দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে, সত্য, কিন্তু তার জীবন তথাকথিত সুখের এমন বলা যাবে না। নানা দ্বন্দ্ব, প্রতিকূলতা, বিরুদ্ধাচরণ, বিশ্বাসভঙ্গ, প্রেমহীনতা, নিঃসঙ্গতায় তার জীবন ছিল যন্ত্রণাময়। ভাস্কর্যই ছিল তার প্রাণের দোসর। মেদিচি প্রাসাদের স্কাল্পচার গার্ডেনে তার সৃষ্ট ফনের মূর্তি দেখে মুগ্ধ হয়েছিলেন ফ্লোরেন্সের শাসক লরেঞ্জো। মাত্র 3 দিনে বানিয়েছেন অসাধারণ কিউপিড, মুগ্ধ করলেন শিল্পরসিক গাল্লিকে। লিওনার্দো দা ভিঞ্চির সাথে কিছুটা চ্যালেঞ্জবশত তিনি নির্মাণ করলেন জগৎ বিখ্যাত ডেভিডের মূর্তি, জন্মভূমি ফ্লোরেন্সেই। এরপর ডাক পেলেন রোম থেকে, স্বয়ং পোপের। কিন্তু সাদাশিদে খর্বকায় এই মানুষটিকে এবং তার বিশাল প্রতিভাকে অনেকেই সহ্য করতে পারতেন না, ফলে তিনি অযাচিত নানা সমস্যার সামনে পড়লেন, ফিরে এলেন ফ্লোরেন্সে। কিন্তু আবার ডাকলেন পোপ। বিরক্ত মাইকেল অ্যাঞ্জেলো তা প্রত্যাখ্যান করতেও সাহস পেলেন না। শুরু হলো বিশাল সিস্টিন চ্যাপেলের সিলিংয়ের বিরাট ছবি আঁকার কাজ। প্রায় 12,000 স্কোয়ার ফিট এই বাইবেলীয় কাজের জন্য দীর্ঘ 4 বছর অক্লান্ত অমানসিক পরিশ্রম করলেন তিনি। তৈরি হলো সৃষ্টির ব্যাপ্তি ও ভাবের গভীরতায় সর্বকালের শ্রেষ্ঠ ছবি, যার জন্য তিনি পেলেন মাত্র 6,000 স্বর্ণমুদ্রা। অথচ লিওনার্দো দা ভিঞ্চি ফ্লোরেন্সের একটি ছোট্ট ফ্রেস্কোর জন্য পেয়েছেন 10,000 স্বর্ণমুদ্রা। কী ভয়ঙ্কর বঞ্চনা! সমসাময়িক চিত্রশিল্পী রাফায়েলও তার চেয়ে বেশি পারিশ্রমিক পেতেন। অথচ রাফায়েল সিস্টিন চ্যাপেলের সিলিংয়ের চিত্র দেখে বলেছিলেন, ঈশ্বরকে ধন্যবাদ যে এ ছবি দেখার সৌভাগ্য থেকে তিনি আমাকে বঞ্চিত করেননি। সিস্টিন চ্যাপেলের দেওয়ালে একটি বিশেষ চিত্র লাস্ট জাজমেন্ট নিয়েও অ্যাঞ্জেলোকে অনেক কুমন্তব্য বদনাম সইতে হয়েছে। জিনিয়াস ইজ ইটার্নাল পেশেন্স, সত্যি একথা তাকেই মানায়। ভাস্কর্য, চিত্রকলা, কাব্য, স্থাপত্য সবেতেই রেখেছেন তার অনন্য সাধারণ প্রতিভার স্পর্শ, কিন্তু জীবনভর সহ্য করেছেন বঞ্চনা, উপেক্ষা, ষড়যন্ত্র, নিঃসঙ্গতা, প্রেমহীনতা ও তথাকথিত অনেক অবাঞ্ছিত বিষয়। সেন্ট পিটার্স গির্জার স্থপতি হিসেবে এই চিরকুমার শিল্পীর কর্মজীবনের সমাপ্তি ঘটে। সুখের বিষয়, তার অন্ত্যেষ্টিক্রিয়া বেশ জাঁকজমক ধুমধাম করেই হয়েছিল। ধন্যবাদ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। নমস্কার।